আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিশিত চিত্র গল্পের 33 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রাতের নিস্তব্ধ পরিবেশ ঋণী টুকটুক করে শব্দ করছে পা দিয়ে। রেলিংয়ে ঘেঁষে আকাশের দিকে হাঁ করে বাতাসে গিলছে। দীপ্তির ফোনে ম্যাসেঞ্জারের টুংটাং শব্দ। দিহন রেলিংয়ের উপর বসে পা দোলাচ্ছে, মাঝে মধ্যে চোখ দিয়ে রেনির দিকে তাকাচ্ছে। কিছু একটা ভেবে দিহান দুই হাতে হাত ঘষে বলল, দীপ্তু তোর লজ্জাশরম গেছে? বাইয়ের সামনে দাঁড়িয়ে বিন্দাস প্রেম করছিস? দীপ্তি খানিক অপ্রস্তুত হলো। রিনি পিটপিট করে তাকাচ্ছে দুই ভাই বোনের দিকে। দীপ্তির ঠোঁট ভিজিয়ে সাহস ঝুঁকিয়ে বলল, তুই জানিস আমি প্রেম করি না কি করি? আন্দাজে কথা বলবি না তো? দিহান বলল, আচ্ছা দেখা দেখি, তাহলে বোঝা যাবে। ফোন আমার দিকে ঘোরা তো, ঘোরা। দীপ্তি মিয়ে গেল, ওনার বাজে ফোন শক্ত করে চেপে ধরল। দিহান রাজ ভারী কণ্ঠে বলল, যা যা নিচে যা, ভাইয়ের সামনে প্রেম করতে নেই, বেটও দিয়ে দেব। দীপ্তি বেঞ্চি কাটল, বিড়বিড় করে বলল, মূল কথা যে তার প্রেম করার সুযোগ দিতে হবে তার মুখে ওঠে না। দীপ্তি নেমে গেল। রিনি আগের স্বরূপ আকাশের দিকে তাকিয়ে হাঁ করে করলো। আবার পরক্ষণে দিহানের দিকে তাকিয়ে বলল, চাঁদ খাচ্ছি, খাবেন? দিহান প্রথমে বুঝতে পারে না, বুঝতে পেরে সময় নিয়ে বলে, চাঁদ আমার প্রতি দয়াশীল, আমার সোচা মানুষের মতো হাঁ করে চাঁদের রূপালি আলো খেতে হয় না, এমনিতে আমার কাছে পৌঁছে দেয়। রিনি ভাবান্তর হলো না, আবার আকাশের দিকে হাঁ করে রইল। অন্ধকারে অবসরই দিহানের মেজাজ নষ্ট হলো। দীপ্তিকে পাঠালো কি শুধু শুধুই? এসে একটু হাতও ধরতে পারে না এখন? এমনিতেও রোজগুল কুচকেল, বিড়বিড় করে বলল, এখন আর আমায় চেনে না। রিনি অদৃশ্য হাসল, দিহানের পাঁচাঙ্গুলের মাঝে আঙুল ভেজাল, পরক্ষণে ছেড়ে দিল। দিহানের মুখটা আবারও বোতা হয়ে গেল। রিনি দিহানের দুপায়ের মধ্যে দাঁড়িয়ে দিহানের হাত দুটো তার গলায় বেঁধে দিল, প্যাটের সাথে মাথা এলিয়ে দুবার আদুরে ভঙ্গিতে মাথা ঘষে বলল, চাঁদটা খুব মিষ্টি, দেখি এবার। রিনি মাথা তুলে দিহানের মুখের দিকে তাকিয়ে আঙুল তাক করে বলল, ওই যে দেখেছেন তারার মতো যেটা লালনির আলো দিচ্ছে, ওটাকে ছোট্টবেলা দেখলে পরি ভাবতাম, পরি দেখতে পেয়েছি বলে সে কি খুশি ছিল আমার। রিনি উচ্ছ্বাস নিয়ে দিহানের স্মিত হাসলো। রিনি এখনও দিহানের দিকে মাথা উল্টে তাকানো। দিহানের থুতনিটা রিনির কপালে ঠেকল। রিনি ঠোঁট উল্টে বলে, কি খোঁচা খোঁচা দাড়ি বাবারে। রাত 12টা নাগাদ রিনি রুমে এলো। দীপ্তি ঝাঁপিয়ে পড়লো রিনির দিকে, কি কি হলো রিনি? রিনি আফসোস মাখা কণ্ঠে বলল, প্রেমে পড়ে তোমার লজ্জা যাচ্ছে দীপ্তি, ভাইয়ের বিষয়ে কী সব কথা জানতে চাচ্ছ? দীপ্তি ঠোঁট উল্টায় বলল, আমি কি ভাইয়াকে জিজ্ঞাসা করছি নাকি এসব? আর তনয় ভাইয়ার সামনে যেতেও আমার লজ্জা লাগে, সো আমার লজ্জা যায়নি, বলো এবার আমাকে। রিনি বলল, কী আর হবে, চাঁদ দেখেছি। দীপ্তির আশানুরূপ হলো না যেন, বলল, 2 ঘন্টা চাঁদ দেখলে শুধু? রিনি অন্যটা বিছিয়ে পাশে রেখে চুল বাঁধতে বাঁধতে বলল, লজ্জা না কমলেও ইন্টারেস্ট বাড়ছে তোমার। দীপ্তি ঠোঁট ফুলিয়ে বলে, তুমি খালি কথা পেঁচাও রিনি। দীপ্তি আবারও ফোনে মনোযোগ দিল। রিনি শুতে শুতে বলল, দিহান ভাই আমায় কখনো ফোনে সময় দেয় না, আফসোস। দীপ্তি বলল, তোমাকে যেমন সময় দেয় আমাকে তো সেভাবে দেয়ই না। রিনি মুচকি হেসে বলে, তনয় ভাইয়ের সুযোগ পেলে আলবাদ দিবে, দিহান ভাইয়ের মতো 1 সেকেন্ডও নষ্ট করতো না। দীপ্তি লজ্জা পায়, সে জানে রিনি একদমই ঠিক কথা বলেছে। লোকটা কথায় কথায় বলে, দেখো 6 মাসের মধ্যে বিয়ে করব তোমায়, তারপর আমার সামনে তোমাকে রানীর মতো সাজিয়ে রাখবো, আর দেখবো মন ভরে দেখবো। দীপ্তি তখন লজ্জায় উত্তরই করতে পারে না, রিনির কথায় হোশ পেড়ে, তোমার ভাই আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে জানো? দীপ্তি অপ্রতিভ হয় খানিক, চকিতে বলে ওঠে, ভালোবাসি তো বলেনি তোমাকে, হতেও পারে সুযোগ নিচ্ছে। রিনির হুট করে রাগ হয়, নিজের ভাই রিনি কিসব বলছো দীপ্তি, এরকম আর কখনো বলবে না, সে ভেবে চিনতে ভালোবাসে তাই বলছে না, কিন্তু আমি তো তার মতো বোঝদার না, তাই আমি পাগলামি করি, বলবে সে একদিন, আমি ফোর্স করব না, আমি জানি সে নিজে থেকেই বলবে। দীপ্তি অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, এত শিওর কীভাবে? রিনির রহস্য নিয়ে হাসে, অতঃপর বলে, সিক্রেট বলা যাবে না, তারা যে কামসাইরা দিছে সেই কথা কীভাবে বলে? এই পিচি বয়সে মারি এই কামটা কেমনে করলো, আমার তো কেমন জানি লাগে ভাবলেই। দীপ্তির সিক্রেটটা জানার আপ্রাণ চেষ্টা করে চলল ঘুমিয়ে পড়ার আগ অব্দি।
রিনি সকাল থেকে দিহানের পিছনে পড়ে আছে, তনয় দিহানের সাথে তাকে আর দীপ্তিকেও ঘুরতে নিতে হবে এমন আবদার। দিহান কর্ণপাতই করছে না, এমন ভাব সাপ যেন বিশ্ব সেরা কানে কালার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর তাতে তার বিজয়ী হতেই হবে। রিনি দাঁত খিঁচে বারবার বলছে, দিহান ভাই দীপ্তির কি একটুও মন চায় না তনয় ভাইয়ের সাথে কথা বলতে? বলেন তো, সুযোগ করে দেওয়া উচিত। তাই এরপরে অনুরোধের সুরে বললো, প্লিজ দিহান ভাই প্লিজ। দিহান উত্তর করলো না, এমনকি রিনির দিকেও তাকালো না। রিনি ফুসফুস করতে করতে স্থান ত্যাগ করলো। বিকেলে দীপ্তি বসে আছে, রিনি চিন্তিত ভঙ্গিতে পা দোলাচ্ছে বিছানার পাশে বসে। দিহান দরজায় উঁকি দিল, গম্ভীর কণ্ঠে বলল, দুজন বোরকা পরে রেডি হয়ে নাও, বের হব। দিহান দরজা আটকে চলে গেল। রুমের ভিতর থেকে চাপা উচ্ছ্বাস তার কানে ভেসে আসছে। তনয় বাইরে দাঁড়িয়ে আছে, 10 মিনিট হবে, পাশে একটা অটো দাঁড় করা। দিহানের হাব ভাব দায়, ছেলে মানুষ দুপা হাঁটবে না? বাসার সামনেই অটো আনতে বলল। দূর থেকে দেখা গেল চিকন রাস্তা ধরে ব্যস্ত পায়ে এগিয়ে আসছে দিহান। দেখা পাবে না জেনেও দীপ্তিকে দেখার জন্য উকি ঝুঁকি দিচ্ছিল, তা থামিয়ে দিল সে। দিহান অটোতে বসলো, অলস পেয়ে বাড়ির ভিতরে তাকাতে তাকাতে তনয় বসলো, উঠে বলল, মামা গাড়ি ছাড়েন। দিহান সাথে সাথে না করলো, বলল, আমি বলছি গাড়ি ছাড়তে, নাপতামি করোস কেন? দীপ্তির ঋণীকে নেবো না, মেয়ে মানুষ সাজুগুজুতে টাইম লাগাচ্ছে, আর তোর দাঁড়ানোর দৌর্যই নাই দেখছি। তনয় হতভম্ব হলো, খুশিতে নড়চড়ে বসলো। মিনিট তিনেক বাদে দূর থেকে দেখা গেল দীপ্তির ঋণী আসছে। তনয় আর নড়চড়ে বসলো, একসাথে ঘুরবে কতক্ষণের জন্য, সামনে পাবে তা ভাবতেই স্বাভাবিকতা ভুলে যাচ্ছে। দিহান তনয়ের পিঠ চাপড়ালো, বলল, রিল্যাক্স। ঋণী এসে স্বাভাবিকভাবে বসলো, মিটিমিটি হাসলো। দীপ্তি আর অষ্টতায় নিব নিব। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ছোট হয়ে গেছে তারপরও কোনো কিছু মনে করবেন না, কারণ গল্পটা আমি একাধিক পর্ব সবসময় দিয়ে আসছি, তবে হয়তোবা আজকে আমি দিতে পারি নাই, সেজন্য সরি। তো তারপরও 2টা পর্ব দিলাম, হয়তোবা আরও দিতে পারি, বলা যায় না। সো পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফরোস্ট ডেয়ারির সাথে থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।